বৃষ্টির অভাবে বিপাকে নাটোরের পাট চাষীরা বলছেন, জাগ দেয়ার পানি সংকটে কাটতে পারছেন না পাট, ফলে বৃষ্টির অপেক্ষায় বাড়ছে প্রক্রিয়াজাতের খরচ, অন্যদিকে পেরিয়ে যাচ্ছে ধান লাগানোর সময়। অভিযোগ, উভয় সংকটের এমন সময়ে কোনো সাহায্য করছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শামীম হোসেন সুমনের ছবিতে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। নাটোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে পাট চাষ করেছেন কৃষকরা। ফসল তোলার মৌসুম শুরু হলেও পাট কাটছেন অল্প কয়েকজন, অনেকেই আছেন বৃষ্টির অপেক্ষায়। কৃষকরা বলছেন, ভরা বর্ষায়ও দেখা নেই পর্যাপ্ত বৃষ্টির, তাই দূরের ডোবা ও নালা থেকে পানি এনে পাট জাগ দিতে হচ্ছে, ফলে খরচ হচ্ছে দ্বিগুণ। যে এই সিজনে আমার এক মাথা পানি গেল, ওর মাছ মারিছে, এবার পাট কাটছে শুকনার মধ্যে, আমার খরচ মেলা, ওই নিতে হবে টাইনে হাফ মাইল এক মাইল দূরে টাইনে নিতে হবে পানি। বিঘায় ধরেন আমার আটটা করে কামলা যাচ্ছে, আবার জাগ দেওয়ার টাইমে যাচ্ছে সাতটা আটটা করে কামলা, আবার গাড়ি দিয়ে আমরা মনে করেন এটা বয় নিয়ে যাচ্ছি, 700-800 টাকা করে ভাড়া নিয়ে যাচ্ছে, মনে করেন এক মাইল দূরে বয় নিয়ে যায় আমরা জাগ দিচ্ছি। আর এই টাইমে ব্যাপক পানি গত বছর, কিন্তু এই বছরে কোনো পানি নাই, আমরা খুব কষ্টের উপরে আছি, মানে আমার এখন বর্তমানে এই পাট নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। একদিকে লোকসানের সংখ্যা, অন্যদিকে পেরিয়ে যাচ্ছে ধান আবাদের সময়। উভয় সংকটে থাকা কৃষকদের অভিযোগ, সহায়তা করছে না কৃষি বিভাগ। আমার এই বিলে যে আমরা পাটের আবাদ করছি, এখন এই বিলে কোনো পানি নাই, বিলটাই সমস্ত বিল পানি হয়ে যায়, এখন পানি বেগর আমরা পাটও কাটে জাগ দিতে পারতেছি না। পাট কাটার পরে ধান লাগানো শুরু করতাম, কিন্তু পানি বেগরে পাটও কাটতে পারছি না, ধান তো লাগানো দূরের কথা। কৃষি অফিসের থেকে দপ্তর থেকে কেউ আসা হয়নি এখন, বুঝছেন, আমরা পাটটা নিয়ে পেরে গেছি বিভাগে, আর অল্প পানি তাই পাট জাগ ইয়া পাট জাগ দিতাম কিংবা বেশি পানি জাগ দিতাম, এর মধ্যে কিন্তু বুদ্ধি পরামর্শ যদি দিতে আসে তা আমার একটু ভালো হতো, এই পাটগুলো নিয়ে আমরা পড়ে গেছি বিপদে। অভিযোগ অস্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তার দাবি, কোম্পানিতে পাট জাগ দেওয়ার কৌশল শেখালেও সাড়া নেই কৃষকদের। যে পচনের কিছুটা সমস্যা হচ্ছে, তো এই বিষয়টি আসলে নিরসনের জন্য আপনারা জানেন কৃষি সম্প্রসারণ বিভাগ অনেক বছর কয়েক বছর আগে থেকেই কিন্তু যে তার বিকল্প পদ্ধতি রিবন রেটিং হিসাবে যে পাট পচানো যায়, পাটের আর সারানো যায়, সে বিষয়ে কিন্তু আমরা মানে প্রচণ্ড মানে কি বলে ভাবে আমরা কৃষককে প্রশিক্ষণ দিয়েছি, মোটিভেশন করেছি। মূলত আসলে আমাদের কৃষক ট্রেডিশনাল পদ্ধতি থেকে বাইরে আসতে চায় না, তারা ওই পদ্ধতিতে আগ্রহী নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি বছর নাটোরে 30,200 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।